আর একটু পরে উঠে যাবো জেনারেল পুলাস্কি স্কাইওয়ে নিউ ইয়র্ক সিটি সামনে। এই মুহূর্তে আছি নিউ জার্সি 19 নর্থ, আর সামনে একটা ব্রিজ পড়বে, বিশাল একটা ব্রিজ, নাম হচ্ছে জেনারেল পুলাস্কি স্কাইওয়ে। নাম শুনে বুঝতে পারতেছেন স্কাইওয়ে মানে আকাশের সাথে মিশে যায় এই ব্রিজটা। এর একটাই কারণ, যখন কুয়াশা কিংবা বরফ পড়ে কিংবা বৃষ্টি পড়ে এই ব্রিজটা পুরোপুরি ঢেকে যায় কুয়াশা বরফে বৃষ্টিতে। দূর থেকে এই ব্রিজটা দেখা যায় না, মনে হচ্ছে আকাশের সাথে মিশে যায় ব্রিজটা। অনেক উঁচুতে, স্থল থেকে মানে মাটি থেকে অনেক উঁচুতে এই ব্রিজটা, এই জন্য নাম দিচ্ছে জেনারেল পুলাস্কি স্কাইওয়ে। 1920 সালে এই ব্রিজটার কাজ শুরু হয়, 12 বছর কাজ চলার পর 1932 সালে ব্রিজটা খুলে দেওয়া হয়। 3.5 মাইল এই ব্রিজটার দৈর্ঘ্য, চিন্তা করেন বিশাল বড় একটা ব্রিজ, 3.5 মাইল। এই আমি 5-7 মিনিট ধরে ড্রাইভ করতেছি, এখনও শেষ হচ্ছে না, কোনো ট্রাফিক নাই। 60 মাইল গতিতে ড্রাইভ করতেছি এই ব্রিজটার উপরে, 60 মাইলের উপরে, অনেক সময় 70-80 পর্যন্ত চলে যায়। স্পিড লিমিট হচ্ছে আপনার 50-45, কিন্তু ট্রাফিক না থাকার কারণে আরও বেশি গতিতে ড্রাইভ করতেছি। আর সামনে দেখা যাচ্ছে নিউ ইয়র্ক সিটি, সব বিশাল বিশাল হাইরাইজ বিল্ডিং, এম্পায়ার স্টেট বিল্ডিং, পাশাপাশি কমার্শিয়াল রেসিডেন্সিয়াল বিশাল বিশাল সব বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। একটু পরে একটা টানেল আছে, নাম হচ্ছে হল্যান্ড টানেল, এই যে সাইন দেখতেছেন হল্যান্ড টানেল, এই টানেলটা পার হলেই নিউ ইয়র্ক সিটি, হাডসন রিভারের নিচে এই টানেল। সামনে একটা টানেলের উপরে ভিডিও আসবে, সবাই রেডি থাকেন। আজকে পর্যন্ত আল্লাহ।